হ্যালো ফ্রেন্ডস, পকেট বিটিসি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, পকেট বিটিসি ইউটিউব চ্যানেলে আমি আপনাদের জন্য আবার আজকে স্পেশাল দুটো এয়ারড্রপ নিয়ে এসেছি। স্পেশাল তার কারণ হচ্ছে, একটা হচ্ছে বিথেরিয়াম এয়ারড্রপ, খুব হাই ডিমান্ড আছে বন্ধুরা এবং খুব ভালো আর্নিং এখান থেকে আপনি করতে পারবেন। সেকেন্ডটা আছে বন্ধুরা, সরি, মোনান এক্স। মোনান এক্স দুটোই খুব ভালো এয়ারড্রপ, আপনারা খুব মন দিয়ে দেখুন কিভাবে আমি ফর্মটা ফিল আপ করছি আপনাদের সুবিধার্থে। শুধুমাত্র আপনাদের জন্য আমি আপনাদের লাইভ করে দেখাই, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। আর তার জন্য বন্ধুরা কিন্তু পকেট বিডিসি ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ পকেট বিডিসি ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত ফ্রি আর্নিং রিলেটেড ভিডিও এবং ফ্রি এয়ারড্রপ সংক্রান্ত ভিডিও আমি আপলোড করে থাকি। আর এই সমস্ত ভিডিও দেখে সম্পূর্ণ ফ্রিতে গ্যারেন্টি সহকারে আর্নিং করার জন্য আপনাকে পকেট বিডিসি ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে, তার জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং নোটিফিকেশন বোতামটিকে অন করে রাখতে হবে, যাতে ফ্রি অ্যাডভ সংক্রান্ত কোনো ভিডিওই আপনার মিস না হয়। তাছাড়াও বন্ধুরা, পকেট বিডিস ইউটিউব চ্যানেলের একটা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে পারেন, কেননা আমি অনেক এয়ারড্রপ এখানে শো করতে পারি না বা ভিডিও বানাতে পারি না, তার জন্য কিন্তু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলেছি, যেখানে আমি সমস্ত ডিটেল সমস্ত কিছু আমি ওখানে পোস্ট করে থাকি। চলুন বন্ধুরা, বেশি কথা না বলে প্রথম ভিডিওতে আমি চলে যাচ্ছি। পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন, তাছাড়া কিন্তু আপনাদের মিস হয়ে যেতে পারে। তো এই পেজটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে যেভাবে আমার ওপেন হয়েছে, আমার লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। ওটা হয়ে গেলে আপনি এখানে ইউজার নেম দিয়ে দিন, আপনি যে ইউজার নেম করেন, আপনার মেল আইডি দিয়ে দিন, মেল আইডি দিয়ে দিচ্ছি, মেল আইডি দেওয়া হয়ে গেলে সিম্পলি পাসওয়ার্ডে ক্লিক করুন, এই পাসওয়ার্ড একটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে একটা কোড আছে, কোড কিছু করার দরকার নেই, আই এম নট ইন এ রোবটে ক্লিক করুন। নট ইন এ রোবটে ক্লিক করে ট্রাফিক লাইটস দিয়েছে, তো এটা মাঝে মধ্যেই দেয়, এটা ক্লিয়ার করতেই হবে, কিছু করার নেই বন্ধুরা। হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আই টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করবেন। টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে পেজটা আমি একটু ছোট করে নিচ্ছি, এই দেখুন জয়েন বাউন্ডারিতে আমি ক্লিক, তো এখানে আসার পরে বলেছে ইনসার্ট ইউর ওয়ালেট অ্যাড্রেস, আমাকে এখানে আমার ওয়ালেট অ্যাড্রেস দিতে হবে, অর্থাৎ আমার ইথেরিয়াম ওয়ালেট অ্যাড্রেস। আমি এখান থেকে আমার ইথেরিয়াম ওয়ালেট অ্যাড্রেস যেটা আছে, এটা এখান থেকে কপি করে নিই, দেখুন কপি হয়ে গেছে। কপি হয়ে যাওয়ার পরে আমি এখানে পেস্ট করে দিচ্ছি, নেক্সটে ক্লিক করব। এটাও দেখাচ্ছে ভ্যালিড ইথেরিয়াম ওয়ালেট অ্যাড্রেস। তারপরে বলেছে কানেক্ট নেটওয়ার্ক থ্রি, প্রথমে টেলিগ্রামে ক্লিক করুন। টেলিগ্রামে ক্লিক করে এখানে একটা কোড আছে, কোডটাকে কপি করবেন, এই কপি হয়ে গেছে। তারপরে বলেছে বন্ধুরা এই যে স্টার্ট বুটে ক্লিক করতে এবং ভেরিফিকেশান লিঙ্কটা দিতে, আমি এখানে ক্লিক করে দিলাম। পুরো ভিডিওটা ভালো করে লক্ষ্য করবেন কীভাবে কীভাবে করছি, এটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে সিম্পলি আমি এখানে এটাকে টেস্ট করে দেবো, দেখুন স্টার্ট ক্লিক করছি, স্টার্ট তরফ থেকে মেসেজ আসবে, এই যে দেখুন। তারপরে বলেছে লিঙ্ক অ্যাকাউন্ট, লিঙ্ক অ্যাকাউন্ট ক্লিক করছি। লিঙ্ক করার পরে বলছে আমাকে, আমি যেটা জয়েন মানে কোডটা আমাকে এখানে দিতে, তো আমি এখানে কোডটা দিয়ে এখানে সেন্ড করে দিচ্ছি। আর হয়ে গেছে, কাজ হয়ে গেছে। তো এখানে আমাকে 100 সেকেন্ড আমাকে অপেক্ষা করতে হবে। সোশ্যাল মিডিয়া ক্লিক করে একবার দেখে নিতে পারেন, ফেসবুক, টুইটার, রেডিট, অমুক তমুক অনেক কিছু আছে। ব্যাস এখানকার কাজ শেষ বন্ধুরা, ফিরে আসুন। ফিরে এসে সিম্পলি আগে একটু দেখিয়ে দিচ্ছি পেজটাকে দুটো করে, হ্যাঁ এখানে ডানে ক্লিক করে দিন, ডান হয়ে গেছে। তার মানে আমার টেলিগ্রামের কাজ শেষ। তারপরে ফেসবুক এবং টুইটার, তো আমি টুইটারটা একবার ওপেন করে নিচ্ছি, দেখুন কানেক্ট এখানে বলেছে, কানেক্ট করুন এখান থেকে ক্লিক করে, অথরাইজ ট্যাপ করে আমি কানেক্ট করে নিচ্ছি, একটা কোড পেয়ে যাবো সঙ্গে সঙ্গে। কোডটা কপি করবেন, কপি হয়ে গেছে। কপি হয়ে যাওয়ার পর এখানে এসে কোডটা পেস্ট করে দিন, দেখুন পেস্ট করছি, ডানে ক্লিক করছি, এখানেও ঠিক চিহ্ন এসে গেছে, বাকি থাকলো ফেসবুক। ফেসবুক ক্লিক করছি, ফেসবুক ক্লিক করার সাথে কন্টিনিউ অ্যাজ পকেট এটাতে ক্লিক করে দিচ্ছি, কন্টিনিউ আপনি করে দিবেন। কন্টিনিউ হয়ে গেলে ফেসবুকটাও ঠিক চিহ্ন চলে আসবে, ফেসবুক হয়ে গেছে, এখানে ডানে ক্লিক করে দিন, ডানে আমি ক্লিক করে দিয়েছি। ডানে ক্লিক করার পরে বন্ধুরা আপনি দেখুন এইখানটা একটু আসবেন, এখানে আপনার একটা ছবি আছে, তার নিচে আপনার ইউজার নেম আছে,
সিম্পলি আপনি এখান থেকে এখানে ক্লিক করুন, ভেরিফাই ইমেলে ক্লিক করুন। দেখুন ভেরিফাই ইমেলে ক্লিক করেছি, ভেরিফাই ইমেলে ক্লিক করার সাথে সাথে আপনি আবার মেলে একটা মেল পেয়ে যাবেন। এই দেখুন এই মেলটা আমার খুলে নিচ্ছি, ওদের তরফ থেকে একটা মেল এসেছে আমার কাছে, মেলটা আমাকে ভেরিফাই করতে হবে। এই দেখুন কনফার্ম কনফার্ম হয়ে গেছে এগুলো। সরি দেখে নিচ্ছি এসছে কিনা, হ্যাঁ এসে গেছে, প্রমোশনে আছে, প্রমোশনে এই যে দেখুন অ্যাকাউন্ট ভেরিফিকেশনে মেসেজ চলে। এখানে একটা কোড আছে, কোডটা সিম্পলি কপি করে নেবেন, কপি হয়ে গেছে, ভেরিফাই ইমেলে ক্লিক করুন। ভেরিফাই ইমেলে ক্লিক করে দিয়েছি, এই দেখুন আমার পেজটা ওপেন হয়ে গেছে এবং আমার মেল ভেরিফাই হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে দেখুন মেল ভেরিফাই বলে আপনাকে দেখিয়ে দেবে। এখানে আপনি একটা কোড পাবেন, যে কোডটা বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। বন্ধুদের সাথে শেয়ার করলে আপনি এখান থেকে কি এই যে কোডটা, এই কোডটা এখানে দিয়েছে, এই কোডটা আপনি বন্ধুদের সাথে শেয়ার করলে আপনি এখান থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন। এটা তো আমাদের হয়ে গেল বন্ধুরা, এবারে আমাদের কাজ কি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এখানে আমার সব 0000 আছে, তো এটাকে আমি কি করতে হবে, আমাকে প্রথমে আপনি এখানে এই যে টেলিগ্রামে এটা ওপেন করুন। টেলিগ্রামটা আমি ওপেন করছি, ইনিন ওয়েব করে ওপেন করে নিলাম। এখানে সিম্পলি আমি জয়েনে ক্লিক করব, জয়েনে ক্লিক করে হাই হ্যালো সামথিং কিছু লিখে দিন, লিখে দিলাম হাই, হয়ে গেল। আমি ফিরে আসছি আমার মেন পেজে, তারপরে কি বলেছে বন্ধুরা, টুইটার, টুইটারে একবার ক্লিক করে ফেলুন। টুইটারে ক্লিক করে এখানে ফলোতে ক্লিক করে দিন, ফলো হয়ে গেছে। ফলো হয়ে যাওয়ার পরে আপনি সিম্পলি একটা লাইক করে দিন, এখানে একটা কমেন্ট করে দিন গুড বলে, গুড ব্যাড যাই হোক যেটা খুশি আপনি রিপ্লাই করে দিন, হয়ে গেল। আর এখান থেকে রিটুইট করে দিন, রিটুইট হয়ে গেল বন্ধুরা। ফিরে আসুন, ফিরে আসার পরে ফেসবুক, যে ফেসবুক আছে ফেসবুকটা ওপেন করবেন। ফেসবুক ওপেন করার পরে বন্ধুরা আপনি এখান থেকে ওদের যে পেজটা আছে ওটা এখানে লাইক করে দিন, এখানে ফলো করে দিন, আর এখান থেকে শেয়ার করে দিন, পোস্ট হয়ে গেল, শেয়ারিং করে দিলাম। তিনটে কাজ আমরা সুন্দরভাবে করে দিলাম, করা হয়ে গেছে। করা করা হয়ে যাওয়ার পরে আপনি এখানে একটা যাই হোক কিছু, সরি হ্যাঁ, যে লাইক পেজ আছে লাইক পেজ করে দিন, লাইক পেজ পেজ আচ্ছা, এখান থেকে আপনি এখান থেকে আপনি এখানে যাই হোক কিছু একটা লিখে দিন, টিচিং গুড প্রজেক্ট, দিয়ে পোস্ট করে দিন। তো হয়ে গেল, এটা খুব সিম্পল ব্যাপার, আপনি এইভাবে এই কাজগুলো করে দিবেন, করে দেওয়ার পরে আপনার মেন পেজে ফিরে আসবেন। ফিরে আসার পরে বন্ধুরা আপনি সিম্পলি একবার পেজটাকে রিফ্রেশ করবেন, রিফ্রেশ করে দেখুন কি হচ্ছে। পেজটা রিফ্রেশ করে দিয়েছি, পেজটা রিফ্রেশ করার সাথে সাথে এই দেখুন বন্ধুরা আমার এখানে 1050, এখানে 50, টেলিগ্রাম 1000 এখানে দিয়ে দিয়েছে। খুবই সিম্পল ব্যাপার বন্ধুরা, আপনি দেখতেই পাচ্ছেন কিভাবে আমি এখান থেকে আর্নিং করলাম 480 পয়েন্ট। বাকি এগুলো আছে, এগুলো আপনাদের আর্নিং হবে ধীরে ধীরে। আপনি এখানে কিভাবে কি করতে হবে তার একটা রুলস আছে, রুলটা পড়ে দেখতে পারেন কিভাবে কি এখান থেকে করতে হবে। আর আপনার রেফারেল কোড আপনাকে দেখিয়েছিলাম কোথায় আছে, রেফারেল কোড বন্ধুদের সাথে শেয়ার করলে আপনি এখান থেকে আর্নিংও করতে পারবেন। রেফারেল কোড যেটা আমি আপনাদেরকে দিয়েছিলাম তা থেকে আপনি আর্নিং করতে পারবেন। এই যে এখানে দিয়েছে, এই যে পকেট বিটিস এখানে আছে, এখানে আসার পরে এই যে কপি কোড, এই কোডটা বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, অথবা গেট লিঙ্ক, এই যে গেট লিঙ্কে ক্লিক করলে আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে। কপি হয়ে গেলে আপনি এরকম যে কোনো জায়গায় একটা পেস্ট করে দিন, এই দেখুন আমি পেস্ট করছি, পুরো লিঙ্কটা আপনার চলে এসেছে, ঠিক আছে। আপনার যে রেফারেল কোড এটা এখানে আগে চলে এসেছে। এইভাবে আপনি এটা গেট লিঙ্ক করে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, যত বেশি শেয়ার করুন আপনার এখানে পয়েন্ট বাড়তে থাকবে, আর যত বেশি পয়েন্ট হবে তত বেশি আর্নিং করতে পারবেন। আশা করছি বন্ধুরা পুরো ব্যাপারটা ভালো করে বুঝতে পেরেছেন, আর যদি না বুঝতে পেরে থাকেন তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে বন্ধুরা। আমি পরবর্তী যেটা আপনাদেরকে বলছিলাম মনেরো মোনান এক্স, এর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে গেলে আপনারা সিম্পলি
এই পেজটাতেই যে গেট MNX টোকেন এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়েছি আমি। ক্লিক করার পরে আপনি এখানে সাইন আপে আছে, সাইন আপ করুন আপনার মেল আইডি দিয়ে। আমি এখানে সাইন আপ করে নিচ্ছি। আপনাদের সামনে লাইক করে দেখাচ্ছি বন্ধুরা, পাসওয়ার্ড আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, রিপিট পাসওয়ার্ড, আই এম নট ইন এ রোবট, ক্যাপচা মাঝে মধ্যেই দিচ্ছে, এখন আজকে একটু বেশি দিচ্ছে মনে হয়। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ক্যাপচা ফিল আপ তো আমাদের করতেই হয়, আমরা করে দেব ভেরিফাই। হয়ে গেছে, সাইন আপে ক্লিক করে দিই। দেখুন আমি সাইন আপে ক্লিক করে দিয়েছি। এবারে লগ ইন বলে অপশান আসছে, তো আপনি সিম্পলি এখান থেকে লগ ইন করে নিন। মেল আইডি এবং পাসওয়ার্ড আমি আমার মেল আইডি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। gmail.com পাসওয়ার্ড আই এম নট ইন এ রোবট এবং লগ ইন। স্টোর ফ্রন্ট দিয়েছে, এবারে স্টোর ফ্রন্টে আমি ক্লিক করে দিচ্ছি, ভেরিফাই, সাইন ইন। আমাকে বোধহয় মেল আইডিটা ভেরিফাই করা হয়নি, একবার দেখে নিচ্ছি ওদের তরফ থেকে কোনো মেল এসছে কিনা। আমি আপনাদের লাইভ করে দেখাই বন্ধুরা, এই সমস্যাগুলো যাতে আপনাদের না হয় সেই জন্য আমি কিন্তু লাইভ করে দেখাই। আচ্ছা, গ্ল্যাডিয়াসের তরফ থেকে মেসেজ চলে এসছে, ঠিক আছে কোনো অসুবিধা নেই। আমাকে আমার মোনা নেক্সের থেকে দেখতে হবে, আমি অল মেল একবার চেক করে দেখে নিচ্ছি, আর একবার স্পাম ফোল্ডারটা চেক করে দেখে নেবো। স্পাম ফোল্ডার একবার চেক করে দেখে নিচ্ছি, মেল আসেনি। ঠিক আছে, তো আমি এখান থেকে আরেকবার আমি মেল আইডিটা আরেকবার দিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি, আই এম নট ইন এ রোবট, সাইন দিয়েছে, এবারে স্ট্রিট সাইনে ভেরিফাই করে নিন। ভেরিফাই করে আমি সিম্পলি সাইন ইনে ক্লিক করছি। সাইন ইনে আমার বারবার কিছু একটা প্রবলেম হচ্ছে, ঠিক আছে কোনো অসুবিধা নেই। আচ্ছা, মেল আসেনি বলেই হয়তো এই সমস্যাটা দেখা দিচ্ছে, মেলটা এলে তারপরে গিয়ে আমি হয়তো সাইন ইন করতে পারবো। আর ট্রাফিক ট্রাফিকটা আমি একবার করি ভেরিফাই। হ্যাঁ বন্ধুরা, কোনো কারণে এটা হচ্ছে না, তো আমি আপনাদেরকে একটু বলে দিই। তো আপনি সাইন ইন করে আপনার ড্যাশবোর্ড ডাইরেক্ট পেয়ে যাবেন। ড্যাশবোর্ড পেয়ে গেলে আপনি সেখানে দেখতে পাবেন যে আপনার মনেরও এক্স কয়েন ওখানে অলরেডি চলে এসছে। তো ঠিক আছে বন্ধুরা, এইটা এই পর্যন্তই, ভিডিওটা দেখা হবে আবার নতুন ভিডিওর সঙ্গে। এখনকার মতন বাই বাই।